কিছু মুহূর্ত বা অল্পখানিক সময়ের মধ্যে যদি একটি সুন্দর দৃশ্য আঁকা সম্পূর্ণ হয় তাহলে কেমন হয়? অবশ্যই সুন্দর হবে যদি সুন্দর করে আঁকা যায় অল্প সময়ের মধ্যে। এভাবে একটি দাগ আমরা আঁকবো, দাগ থেকে বোঝা যাচ্ছে এটা সুন্দর একটি পাহাড় হচ্ছে। এরপর আরেকটি দাগ আঁকলাম, এরপর এই পাশে আরেকটি দাগ, তিনটা পাহাড় সুন্দরভাবে আঁকলাম আমরা। এরপর আমরা দুই পাহাড়ের মাঝে একটি সুন্দর করে অর্ধগোল আঁকবো এবং এটাতে বোঝাবে সূর্য। রং করার পর দেখবেন এই দৃশ্যটি আরও সুন্দর লাগবে। এরপর আমরা সোজা একটি দাগ এপাশ থেকে এই পাশে একেবারে লেগে দিব। এবার আমরা এখান থেকে একটা দাগ টানবো, এদিকে দেখুন এভাবে একটা দাগ টানবো। এরপর এখান থেকে আরেকটা দাগ এভাবে টানবো, এটা হবে রাস্তা। এক মিনিটের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকা শেষ। এখন এটাতে আমরা রং করব, দেখবেন রং করার পর আরও সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্যাস্টেল রং নিলাম, এটা হচ্ছে আকাশি রং, সফট প্যাস্টেল। এটা আকাশে করব আমরা আকাশি রং, আকাশে আকাশি রং করব এবং এই রংটাই আবার এই দুই পাশে নদীতে করব। দুই পাশে নদীতে আমরা একই রকম রং করব, আকাশি রং। দেখতে পাচ্ছেন বেশি রঙের মিশ্রণ করছি না আমি, এই রংটা ছোটদের বুঝতে অনেক সুবিধা হবে, তারা সহজে আঁকতে পারবে। এই রংটা আপনারা হাতের নাগালে যে কোনো রঙের মধ্যেই পেয়ে যাবেন, আকাশি রংটা। রং করার জন্য আপনি যে কোনো ব্র্যান্ডের রং ব্যবহার করতে পারেন। এখানে আমরা করছি জয় টিটি সফট প্যাস্টেল। আপনারা সরাসরি প্যাস্টেল রং দিয়েও করতে পারেন অথবা পেন্সিল রং দিয়েও করতে পারেন। আমরা এখন তিনটা পাহাড়েই সবুজ রং করব। সহজ কৌশলে অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকা এবং রং করা আপনাদের ছোট্ট বাচ্চাদের সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য আঁকা এবং রং করা আপনাদের ছোট্ট বাচ্চাদের জন্য খুব সহজ হবে। আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে সুন্দর এই দৃশ্যটি আঁকা প্রায় শেষের মধ্যে। এখন শুধু রং করতে হবে সূর্যতে এবং রাস্তায়। সূর্যতে আমরা করছি কাঁচা হলুদ রং। সূর্যতে রং করার পর এভাবে সূর্যরশ্মিগুলো আঁকতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা একটা করে আমরা সূর্যরশ্মিগুলো আঁকছি, একটা ছোট একটা বড়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমরা রং করব রাস্তায় করছি ছাই কালারের রং। পুরো দৃশ্যতে রং করা শেষ। এখন আমরা রাস্তায় একটু দাগ আঁকবো, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন এভাবে সোজা একটা দাগ, একটু পরে আরেকটা দাগ, একটু পরে আরেকটা দাগ, রাস্তার মাঝে এরকম দাগ থাকে। তো বন্ধুরা, দৃশ্যটি যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, এই দৃশ্য আঁকানোর কৌশলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।